এটা নিচ দিকটা কিন্তু জিএসডি চাপানো হয় অনেক উঠানো হয় আরো ঠিক আছে এটা কিন্তু নিচের দিকে ঝুলে গেছে এই যে দেখেন ঝুলে গেছে পেটটা ঠিক আছে পুরো পেটটা কিন্তু ঝুলা সমান হ্যাঁ নিপল গুলো বেড়ে কতটুকু বড় হয়ে আসছে হ্যাঁ নিপলের নিপলের চার সাইডে গোলাপি আভা দেখতেছেন গোলাপি একটা আভা গোলাপি একটা আভা এটা হচ্ছে যে অরিজিনাল বড় দুটো আসছে নিপল ওকে বাচ্চা আছে পেটে পুরোপুরি গুজে যাচ্ছে এই সাইডটা এই নিচের এই সাইডটা বাড়বে না উপরে এটা বাড়বে উঠে উঠে তাহলে কি মানে ফেক প্রেগন্যান্সি এই যে যদি ধরুন শুধু এই এই জায়গাটা বড় হয় আর এই জায়গাটা বড় হলো না আচ্ছা আচ্ছা এই জায়গাটা চড়া হলো না হ্যাঁ হ্যাঁ ঝুলে গেল না নিচের দিকে আচ্ছা তাহলে আপনি ফেক ফেক পুরোপুরি আচ্ছা 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 আর এই জায়গাটা পুরোটা নিয়ে যদি বড় হয় পুরোটা নিয়ে যদি ভারী হয় পুরোটা নিয়ে যেগুলো ভারী হবে সেগুলো হচ্ছে অরিজিনাল প্রেগন্যান্সি আর 50 দিন পরে যখন 50 দিন বয়স হয়ে যায় বাচ্চা প্রেগন্যান্সি তখন আপনারা আল্লাহর ওয়াস্তে যাদের মানে কি থাকবে দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে বাচ্চা আসলে হবে কিনা তারা অবশ্যই একটা এক্সরে অথবা আল্ট্রাসাউন্ড করে নেবেন এখন আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার ভাবে দেখাই এই যে দেখেন এই কুকুরটা এখন বুঝতে পারবেন না আপনি এই কুকুরটা কিন্তু এই জায়গাটা ফুলে আছে এটাকে বলে বাম্প ঠিক আছে কি টিউমার সংগ্রহ সন্দেহ করেন অনেকে বলেন যে অনেক কিছু বড় কিছু হয়েছে হ্যাঁ বড় কিছু ওই দিকে থেকে যাইতে পারে কিন্তু যাবে না যদি এই জায়গাটাকে আপনি শেক দেন গরম শেক আছে না এটা আধা ঘন্টা এক ঘন্টা আপনি গরম শেক দিয়ে রাখেন গরম শেক দেন বারবার করে তিন দিন গরম শেক দেন পুরোপুরি সমান হয়ে যাবে এই যে দেখতেছেন এই হাতে মিডিয়াম কোটেড বাচ্চা এটা কিন্তু লং কোটেড বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই যে এই যে এই যে এটা এটা হাতে এটা লং কোটেড এটা লং কোটেড এই দুটো লং কোটেড এটা মিডিয়াম কোট যদিও দেখতে একই রকম মনে হচ্ছে আমি বলে দিব কোনটা কোন কোট ভাই আমাদের চ্যানেলে ক্রস ব্রিড হওয়ার চান্সেস থাকে না কারণ আমরা এক সময় এক একটা ব্রিড কে রিলিজ মানে ছেড়ে রাখি কোন কোন সময় জার্মান শেফার্ড ছেড়ে রাখলে আমরা ম্যাস্টিফ ছাড়ি না ম্যাস্টিফ ছেড়ে রাখলে জার্মান শেফার্ড ছাড়ি না সিম্পল এটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি আজকে আমরা আপনার চলে এসেছি অনেকদিন পরে শাওন ভাইয়ের চ্যানেলে আজকে শাওন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আমরা আমাদের পোষা কুকুরের কিভাবে যত্ন নিব এবং বিশেষ করে আমাদের যে কুকুর যেগুলো প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট কুকুরদের কিভাবে যত্ন নিতে হবে কি কি ঔষধ খাওয়াতে হবে কিভাবে টিকা দিতে হবে কিভাবে ভ্যাকসিন দিতে হবে বিস্তারিত সবকিছু জানবো আজকে আমরা শাওন ভাইয়ের মাধ্যমে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম শাওন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক মাস পর আমরা সকলে আপনাকে দেখছি থ্যাংক ইউ ভাই এতদিন না আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কাজকর্ম ব্যস্ত ছিলাম আর আপনাদের সাপোর্টের কারণে আমি আসলে আসতে পারি নাই আমার আসলে নিজস্ব কোনো অ্যামাউন্ট কোনো ইয়া ছিল না এই কুকুরের ব্যাপার নিয়েই অনেক বেশি ব্যস্ত ছিলাম আরো অনেক ব্রিড আনছি আপনাদের জন্য আরো কয়েকটা ব্রিড আরো বহু নতুন কুকুর কিছু নতুন কুকুর ঠিক আছে ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে আগে বলে দিবেন যে এই নতুন কোন কোন কুকুর আছে মানে কি দেখাতে চান দর্শকদেরকে একটু ছোট্ট করে বলবেন কারণ এই ম্যাস্টিফের মধ্যে ভ্যারাইটিস কালার হয় তো ডোরাকাটা কালারটা আমাদের দেশে একেবারে নতুন একেবারেই নতুন ডোরাকাটা কালার কুকুরের মধ্যে ডোরাকাটা কালার কিভাবে সম্ভব ঠিক আছে বাঘের কালার তো ওইটাই নিয়ে আসছি আর ছাই কালার একটা আছে এই দুটা নিয়ে আসছে আচ্ছা তো এখন সব মিলিয়ে কেমন আছেন আর এটা আমার এখানকার বাচ্চা ক্যানেলের বাচ্চা এটা আমি নিজে রাখছি এইবার জানেন আমি কুকুর রাখতে পারি না আমার ক্লায়েন্টের চাপাচাপিতে তো এইবার অনেক কষ্টে একটারে রাখতে পারছি ভাই আপনার দোয়ায় আচ্ছা তো এখন কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার কুকুরগুলো সুস্থ আছে মানে আমার বাড়ির সবাই সুস্থ আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া যেহেতু অনেক দিন পর আমাদের আমরা সকলে আপনাকে দেখছি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু নিজের মুখে বলবেন আমাদের ঠিকানা হচ্ছে বাসাবো নন্দীপাড়া ত্রিমোহিনী ব্রিজ ইটাখোলা আর বড়নগর ইটাখোলা আর এই ইয়াটা হচ্ছে ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বারটা হচ্ছে 01322080230 01322080230 আচ্ছা দর্শক এখানে কিন্তু আপনারা ফোন নাম্বার ঠিকানা দেখতে পাচ্ছেন তো এখন আমরা মূল বিষয়ে আসি হ্যাঁ বলেন তো ভাইয়া আমাদের অনেক দর্শক আছেন কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক পেজেও অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া কুকুরের যে আমরা যেটা কুকুর পালি তো প্রেগনেন্ট কুকুরের কিভাবে যত্ন নিতে হবে এছাড়াও অন্যান্য আমাদের যেসব কুকুর আমরা মেল কুকুর যেগুলো পালি তো এদের স্কিন অনেক সময় সমস্যা হয় এদের বডি ফিটনেস কিভাবে ভালো রাখতে হবে কি কি ওষুধ খাওয়াতে হবে কিভাবে ভ্যাকসিনেশন করতে হবে কিভাবে ডিওয়ার্মিং করতে হবে একটু সংক্ষেপে যদি দর্শকদেরকে বলতেন
আসলে যতগুলো প্রশ্ন করেছেন এগুলো যদি আমি সংক্ষেপে বলতে যাই তাহলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তারপর আমি যতটুকু সংক্ষেপ করা সম্ভব এগুলো বলি। ওরা দুটো মিটিং হচ্ছে এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন এদের কিন্তু মিটিং এর সময় হয়েছে, কিন্তু মেয়ে এখনো এলাও করতেছে না। ঠিক আছে, প্রথম কথা যে আপনি দেখতে হবে যে মেয়ের কি আসলে মেন্স কন্টিনিউ হচ্ছে কিনা, মানে কন্টিনিউয়াসলি আপনি কি রক্ত দেখতে পাইছে কিনা। আচ্ছা, যদি রক্ত দেখতে না পান তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে ফিডো প্রেগন্যান্সি বা ফেক প্রেগন্যান্সি, মানে মেটিং হবে কিন্তু আপনার পেটে বাচ্চা আসলো না। আচ্ছা আচ্ছা, না এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আমার কুকুরের পেট ফোলা, পেটে বাচ্চা আছে মনে হচ্ছে, এখন সময় পার হয়ে গেছে কিন্তু বাচ্চা নাই, পেটে বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এখানে মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি ফিডো প্রেগন্যান্সি বা ফেক প্রেগন্যান্সি হয় তাহলে সেই ক্ষেত্রে কুকুরের পেট সব বাড়বে। কুকুরে একটা জিনিস দেখে আপনাকে, ফিমেল কুকুরের দুইটা পোর্শন থাকে পেটের, এইটা একটা পোর্শন এইটা একটা পোর্শন। আচ্ছা, এই পোর্শনটা বড় হয়, ঠিক আছে, ফেক প্রেগন্যান্সিতে, কিন্তু এই পোর্শনটা বড় হয় না। ভালোভাবে যদি দেখাতে চাই যে এই সাইডটা, এই নিচের এই সাইডটা বাড়বে না, উপরে এটা বাড়বে, তাহলে মানে এই যে যদি ধরুন শুধু এই এই জায়গাটা বড় হয় আর এই জায়গাটা বড় হলো না, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা চড়া হলো না, হ্যাঁ হ্যাঁ, ঝুলে গেল না নিচের দিকে, আচ্ছা, তাহলে আপনার ফেক পুরোপুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই জায়গাটা পুরোটা নিয়ে যদি বড় হয়, পুরোটা নিয়ে যদি ভারী হয়, পুরোটা নিয়ে যেগুলো ভারী হবে সেগুলো হচ্ছে অরিজিনাল প্রেগন্যান্সি। আর 50 দিন পরে যখন 50 দিন বয়স হয়ে যায় বাচ্চা প্রেগন্যান্সি, তখন আপনারা আল্লাহর ওয়াস্তে যাদের মানে কে থাকবে দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে বাচ্চা আসলে হবে কিনা, তারা অবশ্যই একটা এক্সরে অথবা আল্ট্রাসাউন্ড করে নেবেন, আল্ট্রাসাউন্ড করে নেবেন একটা। আচ্ছা আচ্ছা, আল্ট্রাসাউন্ড করে নিলে আর যদি আপনি যদি করে নেন, এক্সরে করে নেন অথবা এক্সরে করেন, 50 দিনে আমি আপনি মোটামুটি কুকুর বাচ্চা কয়টা আছে সব বুঝতে পারবেন। এটা তো নিজেই বাচ্চা, এখন 6 মাসের বাচ্চা, কিন্তু আপনারা যারা দেখতেছেন এটা 6 মাসের একটা বাচ্চা, মাশাআল্লাহ কত সুন্দর কান ক্রপ করানো না। হ্যাঁ, কান ক্রপ করানো, মানে কান ক্রপ করে এটা কিভাবে করে? এটা এয়ার ক্রপ, এটা ডাক্তার আমাদের যেরকম ফেসের সার্জারি হয় সৌন্দর্যের জন্য, মেয়েদের দেখা যায় লিপসের সার্জারি করে, কানে অনেকের এক এক জায়গায় গালে সার্জারি করে, নাকে সার্জারি করে, এরকমই কুকুরে বিশেষ ধরনের কিছু সার্জারি হয় যেটা ব্যথা মুক্ত সম্পূর্ণ, এটা সম্পূর্ণ অবশ করে নেওয়া হয়। এদের কোনো সেন্সই থাকে না, এদের যেমন সার্জারিটা হয় বুঝতে পারতেছেন, কানের মতো একটা জিনিস যখন এটাকে সুন্দর করা হয়, এটাকে এরকম করা হয়, রূপ দেওয়া হয়, তখন কিন্তু এটার জন্য কিন্তু আসলে পুরোপুরি অ্যানেস্থেশিয়া করা হয় তাকে, এবং একেবারে পেইন রিলিফ থাকার জন্য ওরকম ইঞ্জেকশন দেওয়া লাগে। কারণ এটা যখন এই জিনিসটা করা হয় তখন ওর বয়স মাত্র 2-5 থাকে, দু মাস বয়সে করানো হয়। আচ্ছা, তো এর জন্য আপনার অনেক মানে স্কিলফুল, অনেক দক্ষ কোনো ডাক্তার দরকার। যে কোনো ডাক্তার যদি আপনাকে বলে আমি এয়ারক্রপ করতে পারি, করাবেন না কাইন্ডলি। হ্যাঁ, বিশেষ কিছু ডাক্তার আছে একটু ভালো টাকা নিলে, একটু ভালো অ্যামাউন্ট নিলে, আর এইসব এয়ারক্রপ 20,000 থেকে 25,000 এরকম নেয়। আচ্ছা, এয়ারক্রপ করতে, লেস কাটাতে, লেস কাটাতে অল্প লাগে কিন্তু এয়ারক্রপ করতে অনেক টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো মানে আমরা প্রাথমিকভাবে আপাতত বুঝতে পারলাম যে এই কুকুর প্রেগন্যান্ট আছে কিনা, বাচ্চা হবে কিনা, এটা বোঝা যাবে নিচে মানে পুরো আপনাকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্যে আমি আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা একটা প্রেগন্যান্ট কুকুর। ঝুলে গেছে, এই যে দেখেন ঝুলে গেছে পেটটা, ঠিক আছে, পুরো পেটটা কিন্তু ঝুলা সমান। হ্যাঁ, নিপেল গুলো বেড়ে কতটুকু বড় হয়ে আসছে, হ্যাঁ, নিপেলের চার সাইডে একটা গোলাপি আভা দেখতেছেন, গোলাপি একটা আভা, গোলাপের টাবা, এটা হচ্ছে যে অরিজিনাল দুধ আসছে, নিপা ওকে বাচ্চা আছে পেটে, পুরোপুরি বুঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এটা জার্মান শেফার্ড, এটা জার্মান শেফার্ড মিডিয়াম কোট, মিডিয়াম কোট। আচ্ছা, মিড কোটে জার্মান শেফার্ড, মিড কোটে জার্মান শেফার্ড, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এই যে শেডিংটা, এই শেডিংটা বাচ্চা হওয়ার সময় আপনাদের হবেই। আচ্ছা আচ্ছা, বাচ্চা হওয়ার সময় শেডিং শুরু হবে, ঠিক আছে, তার আচরণগত কিছু তফাৎ দেখা দেবে, হঠাৎ করে রেগে যাবে, এই অ্যাঙ্কুলেশনটা দেখেন খেয়াল করে, অ্যাঙ্কুলেশন পারফেক্ট অ্যাঙ্কুলেশন, কোমরের যে কার্ভেশন, ওয়ার্কিং লাইন, হ্যাঁ ওয়ার্কিং লাইন,
ওয়ার্কিং লাইনের কুকুরে কিন্তু চাহিদা সবচাইতে বেশি সবচাইতে বেশি আর এটা হচ্ছে ওয়েস্ট জার্মান মিডিয়াম কোট জার্মান শেফার্ড আর কি ওয়েস্ট জার্মান শেফার্ড ফার্স্ট একটু দেখি আমরা এই যে রিমিকো দেখি ওর নাম কি রিমিকো রিমিকো ও আমরা এর আগেও দেখেছিলাম জি রিমিকো আমার খুব প্রিয় একটা কুকুর ওরে আমাকে অন লিজ দিয়ে আমি হাঁটাই না লিজ ছাড়াইও ঘুরে আচ্ছা 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 ও বাইকের পিছন পিছন যায় অনেক দূরে যায় আবার অনেক দূরে চলে আসে আমার সাথে সাথে কুকুরটা যেহেতু প্রেগন্যান্ট আছে তো এখন প্রেগন্যান্ট কুকুর তাহলে তো আমরা জানি যে বাচ্চা হবে তাহলে আনুমানিক কবে বাচ্চা হবে এবং কত করে সেল করা হবে এবং কোয়ালিটি কি রকম হবে মিডিয়াম কোটে কোয়ালিটি এটা কোয়ালিটি আপনার চোখের সামনে ঠিক আছে অবশ্যই কোয়ালিটি আপনার চোখের সামনে প্রথমে এরা ওই যে জার্মান শেফার্ড বের করলাম বড়গুলা ওগুলা হচ্ছে বাবা আচ্ছা সেজন্য শুরুতে বের করে দেখা দিচ্ছি বাবা ওরা আর এগুলো হচ্ছে মা ঠিক আছে ফিমেল গুলা তো ফিমেল গুলার মধ্যে এই দুইটা এখন কনসিভ করছে বাচ্চা হবে এটা লং কোট এর বাচ্চা 50,000 50k আচ্ছা আর এইটা 35,000 এটা এটা এইটা 35,000 হওয়ার কারণ হচ্ছে এটার পশমটা কম পশমটা আপনার যদি দেখেন তাহলে এখান থেকে যদি মাপি তাহলে আমার এই এতটুকু 2 থেকে 2.5 ইঞ্চি পশম এটা আর এটা যদি পশম আপনি মাপেন তাহলে এই যে নরমাল ধরলো এই যে এতটুকু আসতেছে এখন অলরেডি শেডিং হয়েছে শেডিং হওয়ার পর তার একটু আছে আচ্ছা এই যে এই কুকুরটা আমরা দেখতে পাচ্ছি এটা লং কোট এটা লং কোট এটা কি শো লাইন এটা শো লাইন আচ্ছা এটা শো লাইন এটা ওয়ার্কিং লাইন জি আচ্ছা সাউন্ড তো নতুন কি কি কুকুর আছেন এই যে এই দুইটা কুকুর নতুন নিয়ে আসছি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা তো ম্যাস্টিফ ম্যাস্টিফ জাতের হ্যাঁ ম্যাস্টিফ কেনকিওসর এনশিয়েন্ট ব্রিড এটা কেনকিওসর সবচেয়ে পুরনো ব্রিডটা ইতালিতে যেটা জন্ম সেটার ব্রিডটা এদের দুইটার ওইটা হচ্ছে আমেরিকায় প্রজনন হওয়া আর এটা হচ্ছে ইতালিতে প্রজনন হওয়া মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া কুকুরের স্বাস্থ্য বুঝতেছেন আড়াই বছরের কুকুর এগুলো যথেষ্ট বড় মাশাআল্লাহ এবং এর কালারটা দেখতে পাচ্ছেন আপনি ডোরা কাটা পুরো পুরো হ্যাঁ ডোরা কাটা বাঘের কালার না এরকম কুকুর অনেকে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া এখন যদি আমি প্রশ্ন করি যে ফিমেল কুকুর যেটা প্রেগন্যান্ট থাকে তো প্রেগন্যান্ট কুকুরের যত্নের হিসাবে যদি আসি তাহলে কি কি খাবার খাওয়াতে হবে এবং কি রকম ভিটামিনস কি কি দিতে হবে একটু যদি বলতেন প্রেগন্যান্ট কুকুরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন দিতে হয় ইক্যাপ দিতে হয় ক্যালসিয়াম দিতে হয় তারপরে ইউরিক অ্যাসিড ইনজেকশন দিতে হয় তারপরে আপনার আয়রন দিতে হয় আয়রন ট্যাবলেট এখন এই সব যেগুলো আমি বললাম ক্যালসিয়াম আয়রন মাল্টিভিটামিন ভিটামিন ই এটা যদি এই সমৃদ্ধ খাবারগুলোর মাধ্যমে আপনি দেন তাহলে আরো বেটার মানে আপনি ডাইরেক্ট ওষুধ না দিয়ে যদি আপনি খাবারের মাধ্যমে যদি এই জিনিসগুলা খাবারের সাথে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে খাবারের মধ্যে যদি থাকে এমন কোন খাবার যেটাতে ভিটামিন সি আছে এমন কোন খাবার যেটাতে ভিটামিন ই আছে আচ্ছা আচ্ছা এমন কোন খাবার দেন মাল্টিভিটামিনটা শুধু আপনি কিনে খাওয়ালেন বাকিগুলো আপনি ওই ধরনের ভিটামিন আয়রন যেই খাবারে আছে হ্যাঁ লিভার খাওয়াতে করে কলিজা খাওয়াতে পারেন হ্যাঁ কলিজা খাওয়াতে পারেন তারপর আপনি কাঁচকলা খাওয়াতে পারেন মিষ্টি কুমড়া খাওয়াতে পারেন শুদ্ধ সবজির মধ্যে ঠিক আছে আর মাছের মধ্যে যে কোনো মাছই সিদ্ধ কাটা ছাড়া ঠিক আছে তবে পাঙ্গাস মাছের তেলটা ওদের যে ফার কোটের জন্য খুব ভালো পাঙ্গাস মাছের তেল আপনারা অনেক সময় অ্যাভয়েড করেন তেল বলেন যে তেল কুকুরকে একেবারেই খাওয়ানো যাবে না ভাই কর্ড লিভার অয়েল বা তিমির তেল তাহলে কুকুরকে কিভাবে খাওয়ানো যায় পাঙ্গাস মাছের তেল কিভাবে খাওয়ানো যায় মাছের তেল খাওয়ানো যায় মাছের তেলে কুকুরে কিছু হয় না মাছের তেলে বরং কুকুরে যে পশমটা থাকে এগুলো আরো ভালো হয় এখন খাবারের তালিকা যদি আমি বলতে যাই তাহলে আমাদের কুকুরগুলোকে আমরা দিনে 3 বেলা খাবার দিই 3 বেলা সকাল 9টা বাজে একবার দুপুর 2-3টার দিকে একবার আবার রাত্রে 9টা-10টার দিকে একবার এটাই খাবার লাস্ট ঠিক আছে মাঝে মাঝে বিকেল বেলা হালকা ট্রিট দেই যেগুলো স্বাস্থ্য একটু খারাপ হয়েছে যেমন এই যে এই কুকুরটা স্বাস্থ্য একটু ভালো হবে এটা কিছুদিন পরে এটা মাত্র ডিওয়ার্মিং করানো হয়েছে এটা কিছুদিন পরে স্বাস্থ্য আরো ভালো হয়ে যাবে ঠিক আছে আর একটা প্রেগনেন্ট কুকুরকে বলা কিন্তু আপনার অন্য নিয়ম সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বেলা খাবার দিতে হবে একটা প্রেগনেন্ট কুকুরকে আপনার 5 বেলা খাবার দিতে হবে এবং আপনি যদি রেগুলার ব্রিডিং করতে চান তাহলে কিন্তু আপনার কুকুরকে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে এবং সবগুলা মানে পুষ্টিকর খাবার
আচ্ছা ও তো পাঁচ বেলা খাবার কি কুকুর খাবে? যদি অনেক সময় খেতে না চায়, অনেক সময় সমস্যা হয়। না, আপনার কুকুর যদি সুস্থ থাকে এবং কুকুর যদি নিয়মিত ব্রিডিং করে তাহলে কুকুরের এই খাবার প্রয়োজন হবে, তার শরীরের টানেই সে খাবে। তো এর মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যে কুকুর প্রেগন্যান্ট হবে কিনা এটা বুঝবো কিভাবে? ধরেন এই কুকুরটা বাচ্চা দিছে আজকে থেকে তিন চার মাস আগে, ঠিক আছে? আচ্ছা, এখন তিন মাস আগে যদি এটা বাচ্চা দিয়ে থাকে, এটা যদি এখনই যদি এরকম শেডিং হয়, শেডিং হয় কিন্তু কুকুর মেটিং হওয়ার আগে, অনেকেই জানেন না আপনারা। আজকে একটা নতুন কথা আপনাদের বললাম, এটা এটা হচ্ছে কুকুর বাচ্চা পেটে আসার আগে অর্থাৎ মিটিং সময় হওয়ার আগে, মিটিং যে হবে বাচ্চার বাবা মার যে মিটিং হবে, এই মিটিংটা সময় হওয়ার আগে দিয়ে তাদের ইয়া হয়, শেডিং হবে। তো তো ভাইয়া, এই যে কুকুর, ধরেন কথার কথা, কুকুর পেটে বাচ্চা আসলো, এখন এই কুকুরটা বাচ্চা ডেলিভারি করবে কবে, মানে ডেলিভারি ডেট কবে, কিংবা মানে বুঝবো কিভাবে, আর বাচ্চা যে হবে মানে কোন সময় হবে সেটাও বা বুঝবো কিভাবে? এইটা বাচ্চা আজকে মিটিং করাইলেন, এদের ধরেন মিটিং হচ্ছে এখন। আচ্ছা, তো এরকম মিটিং আপনার ধরেন এটা করাইলেন, করানোর পরে আপনি পরপর মানে মিটিং এর যেদিন থেকে অ্যাডমিন শুরু হয়েছে তার সাত থেকে নয় দিন পর থেকে আপনি মিটিং শুরু করবেন, এটা পর পর মানে একদিন ডেলি একবার করে, এটা ছয় দিন ছয় বার মিটিং হবে। আচ্ছা, অর্থাৎ সাত থেকে নয় দিন পর থেকে শুরু করছেন মিনসের মাসিকের, এবং তারপরে লাগাতার পর দিন পর ডেলি একবার করে হলে ছয় দিন ছয় বার। আচ্ছা, সাত আট দিন লাগলে সমস্যা নাই। তো বাচ্চা মানে মানে হবে আনুমানিক কবে, এরকম বুঝ মানে কত মাস লাগবে বাচ্চা হতে? বাচ্চা আনুমানিক ওই দিন থেকে 64 দিন। 64 দিন, জি। আচ্ছা, তো ধরেন বাচ্চা মানে পেটে আছে, তো মানে বাচ্চা হওয়ার আগে মানে মানে কি কি লক্ষণ আছে বুঝবো কিভাবে? বাচ্চা পেটে আছে এটা বুঝবেন কিভাবে? না মানে বাচ্চা যে ডেলিভারি হবে সেটা মানে বুঝবো কিভাবে, যে মানে আজকে বাচ্চা দিবে বা কবে বাচ্চা দিবে, মানে লক্ষণটা কি? বাচ্চা দেওয়ার আগে দিয়ে মাটি স্কেচ করবে, স্কেচ করবে মানে মাটি খোঁড়াবে, গর্ত করবে, ঠিক আছে, আশপাশ করবে, তার বিহেভিয়ার ভালো থাকবে না। বাচ্চা পেটে আসার পর থেকে কিন্তু কুকুরের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, পরিচিত তার বন্ধু বান্ধব কুকুরদেরও আক্রমণ করতে চেষ্টা করে, মেজাজ খারাপ থাকে, অপরিচিত লোকদের দেখে অতি চিল্লাচিল্লি করে, হ্যাঁ, রাগ বেশি উঠে থাকে সব সময়। এগুলো হচ্ছে সিম্পটম যে কুকুরের বাচ্চা হওয়ার সময় হয়েছে। এখন আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার ভাবে দেখাই, এই যে দেখেন এই কুকুরটা, এখন বুঝতে পারবেন না আপনি, এই কুকুরটা কিন্তু এই জায়গাটা ফুলে আছে, এটাকে বলে বাম্প, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো আপনার একটা বার্মিক দিতে গেছেন অথবা ইয়া, এটা যদি স্কিনের এই যে স্কিনটা এভাবে ধরছেন, এটার মাঝখানে যে গর্তটা তৈরি হয়েছে স্কিনের মাঝখানে ভেতরের দিকে, এই গর্তটাতে না দিয়ে যদি চামড়া মাঝামাঝিতে পড়ে যায়, অনেক সময় কোইন্সিডেন্স হতেই পারে, মানুষের ভুলবশত হতেই পারে, চামড়া মাঝামাঝিতে পড়ে যায় তাহলে এরকম বাম্প দেখা দিবে, এরকম গোল। এটা দেখলে অনেকে এটাকে টিউমার সংগ্রহ সন্দেহ করেন, অনেকে বলেন যে অনেক কিছু বড় কিছু হয়েছে, হ্যাঁ বড় কিছু ওই দিকে থেকে যাইতে পারে, কিন্তু যাবে না যদি এই জায়গাটাকে আপনি শেক দেন, গরম শেক আছে না, এটা আধা ঘন্টা এক ঘন্টা আপনি গরম শেক দিয়ে রাখেন, গরম শেক দেন বারবার করে, তিন দিন গরম শেক দেন, পুরোপুরি সমান হয়ে যাবে, ঠিক আছে? এটা কোনো বড় ধরনের ইস্যু না, কিন্তু বড় ধরনের ইস্যু এটা তৈরি করতে পারে যে কোনো সময়। ওকে, তো আমরা এখন কথা বলবো শাওন ভাইয়ের ছেলের সাথে, কেমন আছেন? শাওন জি ভালো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমরাও ভালো আছি। তো এই চ্যানেলে সবকিছু তো আপনারা সকলে মিলেমিশে দেখাশোনা করেন, ম্যাক্সিমাম টাইম আপনি সবকিছু দেখেন, জি। আচ্ছা, তো এতগুলো জাতের কুকুর যে পালেন, যেমন জার্মান শেফার্ড, ম্যাস্টিফ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ, কেন কোর্স, এগুলো যে পালেন, তো এদের মধ্যে কি মানে ক্রসব্রিড হয়ে যায় না? এদের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের এখান আমাদের ক্যানেলে ক্রসব্রিড হওয়ার চান্সেস থাকে না, কারণ আমরা এক সময় এক একটা ব্রিডকে রিলিজ মানে ছেড়ে রাখি, কোন কোন সময় জার্মান শেফার ছেড়ে রাখলে আমরা ম্যাস্টিফ ছাড়ি না, ম্যাস্টিফ ছেড়ে রাখলে জার্মান শেফার ছাড়ি না, সিম্পল এটা। আর অন্যদের যেটা ওই যে ক্রসব্রিডের যে প্রবলেমটা হয়, এটা বেসিক্যালি হয় হচ্ছে গিয়ে তারা প্রবাবলি সবগুলোকে একসাথে ছেড়ে রাখে, কেয়ারলেস, যেটা কেয়ারলেস অ্যাক্ট যেটা। তো আমরা এরকম ক্রসব্রিড হতে দিই না, আর হতে দেওয়া উচিত না কিন্তু ক্রসব্রিড, না অবশ্যই। আর ওদের যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা শুরু হয়, সেটা প্রথম এক সপ্তাহে কুকুর মানে মেল কুকুর চেষ্টা করে, অ্যাটেম্পট নেয়, কিন্তু ফিমেল কুকুর কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে না,
রিজেক্ট করতে থাকে সেটা এক সপ্তাহ পরে এক সপ্তাহের মাথা ছাদ থেকে 9 দিনের মাথায় গিয়ে তাদের স্ট্রেসের সময় তাদের ব্লিডিং তখনও থাকে মেল তখনও অ্যাট্রাক্টেড থাকে কিন্তু তখন ফিমেল মেলকে অ্যালাউ করে আর তখনই মিটিংটা হয় আচ্ছা 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 এটা কিন্তু ওদের যে মেনস্ট্রুয়েশন ওদের যে ব্লাড ড্রপটা যেটা এটা খেয়াল রাখতে হয় এটা ঠিকমতো দেখে রাখতে হয় এটা যদি আপনি দেখে না রাখেন তাহলে আপনার উল্টাপাল্টা ক্রস ব্রিডিং এগুলো হয়ে যেতে পারে হওয়ার চান্সেস থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য ইয়া থ্যাংক ইউ এর মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই জি যে যারা বিগিনার্স যারা কুকুর কখনো পালেনি কিংবা পালবে তো তাদের জন্য কোন কুকুরটা বেস্ট হবে বড় ব্রিড নাকি ছোট ব্রিড যারা একেবারে প্রাইমারি স্টেজে আসছেন যারা শুরু করতেছেন তারা ছোট ব্রিড দিয়ে শুরু করবেন তখন যদি আপনার স্পেসটা ছোট থাকে এটা মেইনলি হলো স্পেসের উপর সবচেয়ে বড় ব্যাপার নির্ভর করে ঠিক আছে আর বড় ব্রিডের ব্যাপারে আপনি যেটা প্রশ্ন করছেন সেটা একটু অন্যরকম আছে ব্যাপারটা হচ্ছে অ্যাগ্রেসিভ ব্রিড বড় ব্রিড হলে যে সেটা অ্যাগ্রেসিভ ব্রিড হবে তা না কিন্তু কিছু কিছু ব্রিড আছে যে অ্যাগ্রেসিভ কম থাকে কিছু কিছু ব্রিড আছে সাইজে বড় কিন্তু অ্যাগ্রেসিভ কম সেগুলো আপনি আপনার নর্মাল জায়গাতে পালতে পারবেন এই যে এইসব কুকুরগুলো এগুলো ঠান্ডা কুকুর ঠিক আছে এগুলো মূলত কিন্তু অনেক ঠান্ডা গার্ড ডগ হইলেও তার কিন্তু সে আনতে যে অনেক ঠান্ডা প্রকৃতিগতভাবে আরও মানুষজন আসতেছে দেখতেছে বাইরের দিকে আসছি আমি নদীর পাশে তো বুঝতে পারতেছেন যে অনেক মানুষজনই আসে দেখতে দেখে তো এরা তেমন কোনো প্রবলেম করে না তো আপনি যদি স্টার্ট করেন তাহলে আগে চিন্তা করবেন ব্রিডটা শান্ত কিনা বড় হোক ছোট হোক ব্রিড শান্ত কিনা স্পেস আপনার কতটুকু আপনার স্পেস যদি বড় হয় আপনি বড় ব্রিডে কয়েকটা নিয়ে শুরু করলেন সমস্যা নাই দুই একটা নিয়ে শুরু করলেন কিন্তু আপনার যদি স্পেসই ছোট হয় তাহলে একটু আপনি ছোট ব্রিড নেওয়াই উচিত আচ্ছা 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 ওকে তারপর অ্যাগ্রেসিভ কম যেগুলো রাগ কম আচ্ছা আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করতে চাই যে আপনার কাছ থেকে দর্শকরা কুকুর কেন কিনবে বা কি সহযোগিতা পায় এটা নাকি আচ্ছা মেইনলি হচ্ছে যে আমি কিন্তু এখানে এই যে দেখতেছেন তিনটা বাচ্চা হ্যাঁ এখানে তো তিনটা বাচ্চা থাকার কথা না এখানে আরো বেশি বাচ্চা থাকার কথা তো ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে অনেক আগে বাচ্চা হইলো 40 দিন 45 দিন মানুষ বাচ্চা নিয়ে যায় আসলে হ্যাঁ এখানে 47 দিন বয়স বাচ্চা দুই দিন আগে দুইটা চলে গেল আপনার পোস্টে দেখছেন তো মেইনলি হচ্ছে যে রিজনটা আমি বলি প্রথমে আমার এখানে নিয়মগুলো প্রথম হচ্ছে যে বাবা মা দেখছেন আপনি মা প্রেগনেন্ট দেখছেন বাচ্চা মাত্র হয়েছে শুনছেন সেই মুহূর্তে আপনি ইনিশিয়াল একটা বুকিং করছেন প্রি বুকিং প্রি বুকিংটা 5000 টাকা অনলি দিয়ে শুরু করে আচ্ছা বাচ্চা যখন 1 মাস বয়স সেই সময় আমি গিয়ে 50% টাকা নেই তার আগ পর্যন্ত কিন্তু আপনার চান্স আছে যে আপনি আরো 10 জায়গা দেখে শুনে আপনার যদি মনে হয় আপনার আমার তো কুকুর নেওয়ার দরকার নাই আপনি টাকাটা ফেরত নিতে পারেন সেই মুহূর্তে ওই 5000 ঠিক আছে কিন্তু যেই মুহূর্তে আপনার আমার বাচ্চা 1 মাস বয়স হয়ে গেছে আপনার 50% টাকা তখন দেওয়ার সময় হয়েছে এবং দিয়ে ফেলছেন তারপরে কিন্তু আপনি আর বুকিংটা ক্যান্সেল করতে পারবেন না আর ক্যান্সেল করলে এটা মানা হবে না আচ্ছা ঠিক আছে তো আপনার যেই কতদিন বাচ্চা আপনি বাবা মা দেখছেন বাবা মা মা যখন প্রেগনেন্ট ছিল আমাকে কিন্তু একটা মানুষ কিন্তু এনালাইসিস এত সহজে করে না কিনে না এত ইয়াতে এখনকার মানুষ অনেক চালাক হয়েছে বুদ্ধি হয়েছে স্মার্ট হয়েছে ঠিক আছে মানুষজন এখন আপনার ভিডিও দেখে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পায় যে মা কখন প্রেগনেন্ট হয়েছে মেটিং কখন হয়েছে ভিডিওগুলো সবগুলো থাকে সব ধরনের ধারণা থাকে এই মানুষটা আমি যে মানুষটা থেকে ভিডিও কুকুরটা কিনবে তার ফেসবুক আইডি দেখে তার ফেসবুক আইডি আমারটা কিন্তু ফেসবুক আইডি হিডেন করে না অনলি মি করে না এটা সব পাবলিক করা আছে তো পাবলিক করা ভিডিওতে তো আপনি সব দেখতে পাচ্ছেন এখানে যারা যারা যাদের কাছে বিক্রি হচ্ছে সবার ছবি সহ দিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে কোথায় বাচ্চারা যাচ্ছে তারপর আমি যে খবর নিচ্ছি সেটারও ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে যে রেসপন্স এটা বাচ্চা এখন 5 মাস বয়স হয়েছে অমুক বাসায় বাচ্চা এখানে এরকম আছে তো এরকম কিছু ভিডিও দেওয়া হয় আফটার সেল রিভিউ আচ্ছা তো এগুলো সব যখন আপনি জাজ করবেন আপনার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না এখানে যে পিওর ব্রিড এখান থেকে পাচ্ছেন কিনা উপযুক্ত প্রাইসে পাচ্ছেন কিনা মার্কেট আপনি আগে জাজ করবেন সুতরাং এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম দর্শক এখানে কিন্তু আপনারা আবারও
ফোন নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন, সাউন্ডের সাথে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা কথা, আপনার ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে যাচ্ছি, আচ্ছা আমার ক্লায়েন্টদের বা আপনার আপনাদের দর্শকরা আছে সবাইকে, আমার এখানে একমাত্র কিন্তু ডাবল ভ্যাকসিনেট করে দেওয়া হয়, অর্থাৎ ফার্স্ট ভ্যাকসিন বুস্টার ডোজ আমি 3 মাসের মধ্যে সব কমপ্লিট করে তারপর কিন্তু আপনাদের হাতে দিয়ে কুকুরটা, কুকুরটা দেওয়ার পরে কিন্তু আপনাদের আগামী 2 মাসে কোনো কাজই থাকে না, এটার উপর কোনো ব্যবস্থা নিতে হয় না, এটা অসুস্থ হয় না সহজে। তো এটা বাবা মার উপর ঋষির উপর নির্ভর করে এবং ব্রিডারের কিরকম ভাবে দেখভাল করছেন, যত্ন আদি নিচ্ছেন বাবা মার অভিজ্ঞতার উপর নির্ভর করে, এইটার উপর নির্ভর করে মিসেস রাইট ভাইয়া, তথা এইটা যত্নের উপর নির্ভর করে আপনার বাচ্চাটা কতটা ভালো হবে। মানে এখানে দেখতেছেন, এই যে দেখেন বাচ্চা আমার পা ধরে ইয়েদের টানতেছে, বাচ্চা প্রাণবন্ত, খেলতেছে, চঞ্চল, ঠিক আছে, দৌড়াদৌড়ি করতেছে, এরকম বাচ্চা ঠিক আছে। যেই বাচ্চা চুপচাপ বসে থাকবে এক কোনায়, চুপচাপ বসে থাকবে আলাদা হবে, ওই বাচ্চা কখনো হাত দিবেন না, নিবেন না, কারণ ওই বাচ্চাকে সুস্থ করতে হবে, ও অসুস্থ হওয়ার পথে। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পারছি। আচ্ছা, এ থেকে তাহলে আপনার কথা শুনে আমরা বুঝতে পারি যে দু চারটা, এই যে দেখেন বাচ্চাটাকে, দেখেন আমার সাথে 15টি যুদ্ধ করতেছে, এই যে কান্নাকান্দি মারামারি খেলা, ঠিক আছে, বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা এগুলো, মানে এ থেকে আমরা বুঝতে পারি যে মানে এই মানে দুই চারটা কুকুর পেলে বাচ্চা হলে যে ব্রিডার হওয়া যায় না, না না না, এটা সম্ভব, ব্রিডার হতে হলে অনেক দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতার প্রয়োজন, দীর্ঘ সময় অভিজ্ঞতা, অনেক দিনের, অনেকটা ভাই, অনেক ধৈর্য লাগে এবং টেকনিক্যাল লাগে। গত 4 বছর আমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারিনি, আমি আপনি আমাকে কতবার যাইতে বলছেন, কতখানে কত প্রদর্শনীতে আমি কোথাও যাইতে পারছি আজ পর্যন্ত, না না আজ পর্যন্ত আপনাকে কথা দেখা, এটাই হচ্ছে বড় ব্যাপার ভাই। আমি অনেক জায়গায় আমি যাইতে পারি না, আমার অনেক ইচ্ছা থাকে, অনেক জায়গায় ভাই টাকা থাকলেও খরচ করা যায় না, খরচ করা আপনি জায়গা পাবেন না, আপনি বেরোতে সময় পান না, কোথায় আপনি টাকাটা খরচ করবেন, কোথায় ওদেরকে দেখবে টাকে, লংকোট, লংকোটের বাচ্চা এরকমই লংকোট হবে, ঠিক আছে, এটা শর্টকোটের মতো হবে না, এটা কিন্তু মিডিয়াম কোট, এই যে দেখতেছেন এই হাতে মিডিয়াম কোটেড বাচ্চা, এটা কিন্তু লং কোটেড বাচ্চা, ঠিক আছে, আচ্ছা আর এই যে এই যে এই যে এটা এটা হাতে, এটা লং কোটেড, এটাও লং কোটেড, এই দুটো লং কোটেড, এটা মিডিয়াম কোট, যদিও দেখতে একই রকম মনে হচ্ছে, আমি বলে দিব কোনটা কোন কোট ভাই, আচ্ছা আচ্ছা, এবং এটা যেমন এটা ফিমেল বাচ্চা, এটা হচ্ছে এটা ফিক্সড প্রাইস, এটা বলতেছি ফিক্সড প্রাইসই বলতেছি, এটা 30, এগুলো ছেলেগুলো হচ্ছে 35, আর এগুলো ছেলে 50, মেয়ে 45, মেয়েগুলোর দাম তো আমি যতটুকু জানি বেশি হয় আপনার কাছে, আমার কাছে মেয়ে ছেলে আসলে সবই সমান, আমি একই প্রাইসেই দিই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পায়ের নলিগুলো কিন্তু অনেক চওড়া, অনেক চওড়া, এবং আপনি পশম দেখেন, এখনই পশম দেখেন, এই যে একটু ভিজে গেছে দর্শক, ওরা একটু ভিজে ভিজে গেছে, ওরা একটু ভিজা আছে, ওটা একবার শুকনো নাই, শুকনো নাই, আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো সুন্দর হবে, একটু লাল লাল হবে, একটু লালচে লালচে কালার, সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার ফোন নম্বর দেখতে পাচ্ছেন, ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে আছে যে ছোট পরিসরে একটি ক্যানেল তৈরি করতে চায়, ডগ ক্যানেল, তো সেক্ষেত্রে তার কিরকম প্রস্তুতি থাকা উচিত? আসলে ছোট্ট পরিসরে আমাদের সবাইই কিন্তু শুরুটা ছোট্ট পরিসর দিয়ে, আমার যখন শুরুতে যখন কুকুর যখন মানে স্টার্ট করি ব্রিডিং, এবার মানে যখন ক্যানেল করার প্রস্তুতি নিয়ে স্টার্ট করি, তখন আমার 3টা কুকুর ছিল, ওই যে দেখলেন রিমিকো অ্যাশ কালারের, ঠিক আছে, ওই একটা মাইক ছিল, ঠিক আছে, আরেকটা কুকুর ছিল, ওটা এখন নাই, এই 3টা কুকুর দিয়ে আমার ক্যানেল দুনিয়া শুরু। আচ্ছা, তারপর এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে ওই বাবুষ্কা আসে, তারপর অ্যাশলি আসে, আস্তে আস্তে আরও কতগুলো আসে, সুস আসে, তো এগুলো বাড়তে 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 আস্তে আস্তে এরকম হয়। এখন কেউ যদি চিন্তা করে আজকে আমি 8-10টা কুকুর কিনে আজকে আমি ক্যানেল সাজায় ফেলবো, এটা ভাই কখনো সম্ভব না, আপনার কাছে নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন সমস্যা আসবে, ওই সমস্যাগুলো সমাধান করবেন, বিপদে পড়বেন, তখন আপনি জানবেন যে এভাবে করতে হয়, এইসব এইসব রাখতে হয়, তার আগ পর্যন্ত আপনার কোনো ধারণা থাকবে না ভাই। আর পাশাপাশি তো মানে টাকা, আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও শিখতেছি, আই এম এ লার্নার, আই এম নট এ মানে বিগ জায়ান্ট অফ ইন হেড, ঠিক আছে, আমার অনেক কিছু মাথার ভিতরে আছে, এই কারণে কিছু মনে করেন না, আমি এখনো লার্নার, কিন্তু আমি এখনো শিখতেছি মনে করি। আচ্ছা আচ্ছা, তো মানে পাশাপাশি তো মানে একটা ক্যানেল দিতে তো মনে হয় অনেক টাকা পয়সারও চিন্তা ভাবনা করতে হয় নাকি? জি ভাইয়া, একটা পুরোপূর্ণ মানে পরিপূর্ণ যদি একটা ক্যানেলের কথা আমরা চিন্তা করি, যেটা আমার সামনে আপনাকে দেখা আসছে, একটু আগে আপনি আর আমি মিলে গেছিলাম বাইরের দিকে, হ্যাঁ কিছু জায়গা দেখে আসছি, তো ওই জায়গাগুলোতে আমার একটা বড় ক্যানেল হচ্ছে ভাইয়া, দেখছেন
তো এর মাধ্যমে আপনি ওই জায়গাটাই বুঝতে পারবেন যে একটা সেটআপে কতটুকু খরচ হয় দেড় থেকে 2 কোটি টাকার মতো খরচ হয় একটা সেটআপে একটা বড় সেটআপ প্রপারলি যদি করতে চায় আচ্ছা তো সেই ক্ষেত্রে তো তাহলে আমাদের আমরা আপনার মাধ্যমে একটা জিনিস জানতে পারলাম যে একটা ছোট পরিসরে যদি একটা ডগ কেনেল করতে হয় অবশ্যই যেমন আর্থিক বাজেটের প্রয়োজন তারপরে জ্ঞানের তো অবশ্যই প্রয়োজন হ্যাঁ সবচেয়ে বড় কথা যে হ্যাঁ আপনার বাসার সাথে আপনার এক্সট্রা এরকম একটা জায়গা আছে ধরেন বাসার সাথে আপনার এক্সট্রা এরকম একটা জায়গা আছে তাহলে আপনি ছোট পরিসরে একটা কেনেল করতে পারবেন আচ্ছা আচ্ছা ছোট পরিসর যেটা বলি আমরা হোম ব্রিড হোম ব্রিড হোম ব্রিড ইটস নট এ ব্রিডার ঠিক আছে ব্রিডার থেকে আসে না ওরকম কোন লার্নেড ব্রিডার থেকে আসে না কিন্তু এটা হোম ব্রিড হোম ব্রিড সাধারণত পরিচালনা করে ডাক্তাররা ঠিক আছে আপনার পরিচিত ডাক্তাররা আপনার যারা ডাক্তাররা ইয়া করেন দেখাশোনা করেন তারা এগুলো পরিচালনা করেন আর হোম ব্রিড মেইনলি হচ্ছে যে হোম ব্রিডটা কি হোম ব্রিডের ডাক্তার দেখাশোনা করছে আমার এখানে গুড় পালিয়ে আমি ওখানে বাচ্চা হয়েছে এবং সেটা বিক্রি করছে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আজ পর্যন্ত আমি আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা আপনাদের আদরের কুকুরকে কিভাবে যত্ন করবেন কিভাবে তাদের চিকিৎসা করবেন কিভাবে তাদের টেক কেয়ার করবেন এবং বিস্তারিত এদের ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সবকিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সাউন্ডের মাধ্যমে এবং পাশাপাশি এটা জানানোর চেষ্টা করলাম একটা প্রেগনেন্ট কুকুরকে কিভাবে টেক কেয়ার করতে হবে এবং প্রেগনেন্ট আছে কিনা বুঝবেন কিভাবে সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তো কথা বাড়াবো না ভিডিও শেষ করে দিব তো যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির ডগস পারচেজ প্রয়োজন পড়ে এবং যে কোনো ধরনের কারো যদি সাজেশনের প্রয়োজন পড়ে কুকুর সম্পর্কিত আপনারা সাউন্ডের সাথে যোগাযোগ করতে পারেন সাউন্ডের ফোন নম্বর ঠিকানা বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্ব ধন্যবাদ সকলকে।